ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আবার শীত চলে আসছে, তো আমি করোটে হাট থেকে আপনাদের জন্য যারা অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছেন ভাই করোটে হাট থেকে শীতের কাপড়ের ভিডিও দেন বা খোলা মার্কেটে ভিডিও দেন, তো আমি অনেকে বলেছি কমেন্টে যে এখন হচ্ছে শীতের মৌসুম না আর খোলা মার্কেটটা জমজমাট হয় একমাত্র শীতের টাইমে। তো দেখেন এই যে আস্তে আস্তে শীতও পড়তেছে আর আমাদের মার্কেটগুলো জমজমাট হয়ে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে আজকে শুধু মার্কেটটা দেখাবো কিন্তু দাম সম্পর্কে জানাবো না। এই দেখেন প্রচুর পরিমাণ শীতের পোশাক উঠেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করছেন, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া হচ্ছে গিয়ে যে আমার এই ভিডিওটি যারা দেখেন নিয়মিত তাদেরকে অবশ্যই ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো দেখেন কত প্রকারের শীতের পোশাক উঠেছে। এখনও আমি দাম সম্পর্কে কোনো ভিডিও করিনি, আমি শুধু মার্কেটটি দেখানোর জন্য আজকে আমি ভিডিও করেছি। আর এই ভিডিও দেখে যারা কাপড়গুলো কেনার জন্য আসবেন অবশ্যই চলে আসবেন করটিয়া হাট খোলা মার্কেটে। এটি হচ্ছে আপনাদের পশ্চিম পাশে, একদম হাটের মেন রাস্তা থেকে পশ্চিম পাশের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে চলে আসলে দক্ষিণ দিকে আপনার এই মার্কেটটি খুঁজে পাবেন। তো আমি একদম লাস্ট পর্যন্ত যাব যেখান থেকে শুরু হাটের, মানে আপনারা এই মার্কেটে খোলা মার্কেটে আসার জন্য চেষ্টা করছেন। তো আমি সামনের দিকে যাচ্ছি পিছন থেকে। এখানে হচ্ছে শার্টগুলো বিক্রি হচ্ছে, মানে আপনার ভিডিওতে দেখতে পাবেন কোথায় কী বিক্রি হয় সবগুলো দেখতে পারবেন। আর ভিডিওটা দেখতে থাকুন নিয়মিত, অবশ্যই অনেক আপনাদের উপকার হবে যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তো কিভাবে শুরু করবেন আর কত টাকা দিয়ে শুরু করবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ধারণা দেওয়ার জন্য। আর আমার সম্ভবত ধারণা হচ্ছে যারা ব্যবসা করবেন অল্প টাকার ভিতরে, না হলে 20,000 টাকা আপনার হাতে নিতে হবে। 20,000 টাকা হাতে নিলে আপনি সচ্ছলভাবে কাপড় কিনে ব্যবসা করতে পারবেন হাটে হাটে কিংবা গ্রামে গ্রামে। যারা হচ্ছে এই গ্রামে গ্রামে ব্যবসা করেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। একটা ব্যবসায় নামার আগে অবশ্যই ব্যবসার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। এই যে দেখেন এখানে সকল হচ্ছে বাচ্চাদের পোশাক, এই সাইড দিয়ে শুধু আপনার বাচ্চাদের পোশাকই বেশি পাবেন শীতের, আর বড়োদের পোশাক তার পাশে আসতে। বড়োদের পোশাক ভিডিও করিনি, পরবর্তীতে ভিডিও করবো। যারা দেখার জন্য ইচ্ছুক আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইখান থেকে জার্সি কাপড়ের পোশাকগুলো পাওয়া যায়, এই যে হচ্ছে বাচ্চাদের জন্য গার্মেন্টস আইটেমের মাল। এইখানে আমি যে এটা আইডিয়া করেছি আমি এবং কি দাম শুনেছি, এইখানে 10 টাকা পিসের প্যানও আছে, মানে 120 টাকা ডজন। আর এইখানে মূলত বিক্রি হয় 3 সাইজের, M, L, XL, এই 3 সাইজ মিলে যদি আপনারা কাপড় গোনা কিনেন অবশ্যই আপনাদের জন্য সাশ্রয়ী হবে। আর যদি 1 সাইজেরই কাপড় কিনেন তাহলে আপনাদের জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন দাম হয়ে যাবে। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। তো দেখেন এই যে আমি খোলা মার্কেটের সামনে চলে আসছি, মানে মুর্শিদ মার্কেটের সামনে। সেই মুর্শিদ মার্কেটের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত গেলে আপনারা বাচ্চাদের গার্মেন্টসের আইটেম প্রচুর পরিমাণ পেয়ে যাবেন। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে আমার ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।